দীর্ঘ 7 মাস ব্যাপী চলেছিল ইন্ডিয়ান আইডলের এক সুরেলা সফর। এই সফরে বিজয়ী ঘোষণা করা হয় অযোধ্যার ঋষি সিংকে, এবং তিনি ছিলেন একজন লোকসঙ্গীত শিল্পী। একজন সাধারণ লোকসঙ্গীত শিল্পী হয়ে কিভাবে ইন্ডিয়ান আইডলের মতন একটা বিখ্যাত মঞ্চে তিনি জয়ী হয়ে উঠলেন, এবং দীর্ঘ 7 মাস ব্যাপী জার্নি বা তার কেমন ছিল, এবং ইন্ডিয়ান আইডলের মতন এক বিখ্যাত মঞ্চে যখন তিনি জানতে পারলেন তার পিতা ও মাতার তিনি ছিলেন একজন দত্তক সন্তান, এটি শোনার পর তার রিয়্যাক্ট বা কী হয়েছিল, বিচারক মণ্ডলী এবং দর্শক মণ্ডলীর সামনে তিনি এটাকে কিভাবে নিয়েছিলেন, এই সমস্ত কিছু তথ্যই আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। তো নমস্কার বন্ধুরা, আহেলি অ্যান্ড মমস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছে আজকের ভিডিও। সদ্য শেষ হওয়া দীর্ঘ 7 মাস ব্যাপী চলতে থাকা ইন্ডিয়ান আইডলের এক চমৎকার সুরেলা সফরের উজ্জ্বল নক্ষত্র হলেন অযোধ্যার এক দত্তক সন্তান ঋষি সিং। ইন্ডিয়ান আইডলের সিজন 13-এ বিজয়ী হন তিনি। তার জন্মস্থান অযোধ্যা। অযোধ্যায় তিনি বিজয়ী হওয়ার পর তার নিজের শহর অযোধ্যা তাকে দারুণভাবে স্বাগত জানায়। তার পিতার নাম রাজেন্দ্র সিং এবং মায়ের নাম অঞ্জলি সিং। ইন্ডিয়ান আইডলের মঞ্চে হঠাৎই যখন তিনি জানতে পারেন তিনি তার পিতামাতার দত্তক সন্তান, তখন হঠাৎই তার মনে একটা অন্যরকম প্রভাব ফেলেছিল, যার দরুন তিনি সেই মুহূর্তে হতবাক হয়েছিলেন এবং কী রিয়্যাক্ট করা উচিত সেটা তিনি বুঝতে পারেননি। তখন অনেকে তাকে বোঝান এবং তিনি কতটা ভাগ্যবান সেটাও তাকে জানানো হয়। তার মা বাবা তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছেন এই কথা যখন তার মাথায় চলে আসে তখন তিনি নিজেকে ঠিক মানিয়ে নিয়েছিলেন। ইন্ডিয়ান আইডলের জার্নি তার কেমন ছিল আজকের ভিডিওতে তোমাদের সেই বিষয়ে আলোচনা করব। ইন্ডিয়ান আইডল ছিল তার কাছে একটা অনেক বড় মঞ্চ, অনেক বড় পাওনা। এর আগেও তিনি ইন্ডিয়ান আইডলের সিজন 11-এ অডিশনে বাদ চলে যান, এবং সেই সময় তার মনে হয়েছিল এই মঞ্চটি হয়তো তার নয়, এবং এই মনে হওয়ার পরে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু তার আত্মবিশ্বাসী মন এটাকে মেনে নিতে পারেনি, তাই তিনি আবার এই রিয়েলিটি শোয়ে ফিরে আসেন এবং দৃঢ় প্রতিজ্ঞ হন যে এই রিয়েলিটি শোয়ে তিনি এসে দেখাবেন, এবং সিজন 13-এ সেটা হয়ে যায়। ঋষি বলেন তিনি খুবই ভাগ্যবান এবং তার বাবা মা তার স্বপ্নকে সবসময় সমর্থন করেছেন, আজকের জায়গাটা তাদের জন্যই আসা সম্ভব হয়েছে। এই মঞ্চে আসার একমাত্র উদ্দেশ্য ছিল আমার প্রতিভা এবং তার পরিচিতি লাভ করা, যা আমি করতে পেরেছি। এবং ইন্ডিয়ান আইডলের যে 7 মাস ব্যাপী জার্নি, এবং সেখানে মনে হয়েছে যে এই জার্নিটা হয়তো অতটা সহজ ছিল না, কিন্তু এখানকার মেন্টর তা সহজ করে দেখিয়েছেন। এটা আমি কখনোই ভাষায় বর্ণনা করতে পারবো না, এখানকার মেন্টররা খুব সহজভাবে আমাকে এটা নিতে শিখিয়েছেন। ঋষি আরও বলেন যে এই মঞ্চ এমন একটা জায়গা যেখানে ভুল থেকে কোনো ক্ষমা করা যায় না, এবং এখানে ভুল হলে ক্ষমার কোনো জায়গা থাকে না। সবসময় তাই আমি অনেক সতর্ক থাকতাম, অনেক সমস্যা থাকলেও আমাকে সেই সমস্যা সত্ত্বেও আমাকে গান গাইতে হয়েছে। মনে আছে আমার একবার গলা ব্যথা হয়েছিল, এবং গলা ব্যথার জন্য আমি অনেক সমস্যায় পড়েছিলাম, কিন্তু সেই সমস্যা থাকা সত্ত্বেও আমি গান গেয়েছি। আর সেই দিন যদি হার মেনে নিতাম তাহলে আজকের মতন ট্রফি জেতা হতো না। এই 7 মাসে আমি যা শিখেছি তা আমায় সারা জীবন কাজে লাগাবে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমাকে সবসময় সমর্থন করেছেন, এবং তাদের আশীর্বাদের জন্যই আজকে আমি এই ট্রফি জিতেছি। ঋষি আরও বলেন উত্তরপ্রদেশের গর্ব হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকেও অনেক শুভেচ্ছা পেয়েছি। তিনি বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইট প্রসঙ্গে তিনি বলেছেন, আর ওনার টুইট দেখে আমি যথেষ্ট আনন্দিত হই, এটা আমার কাছে অনেক বড় পাওনা ছিল। আমার পরিবারের সদস্যরাও খুব খুশি হয়েছে। বর্তমানে আমি লখনউতে রয়েছি এবং আমি চেষ্টা করব ওনার সঙ্গে দেখা করার। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধুরা আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দিও। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।